নমস্কার বন্ধুরা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে নোটে শাকের উপকারিতা নোটে শাক আমরা কেন খাই এই শাক আমরা প্রায় অনেকেই খেতে পছন্দ করি কিন্তু এই শাক আমরা কেন খাই তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই বন্ধুরা আজকে তাহলে আমরা জেনে নিই যে নোটে শাক আমরা কেন খাই যদি শরীর গরম হওয়ার দরুন বা যে কোনো কারণে রক্তের দোষ ঘটে এবং সেই কারণে চুলকণি হয় তাহলে নিয়মিত নোটে শাক ভাজা খেলে উপকার পাওয়া যায় গরমকালে সব অসুখ নিয়মিত নোটে শাক ভাজা খেলে সেরে যায় মেয়েলি অসুখে নোটে খুব উপকারী নোটে শাক দুগ্ধবর্ধক কুষ্ঠ রোগ শরীর জ্বালা লিভার ও পিত্তের অসুখেও নোটে উপকার দেয় যারা অসুস্থ তাদেরও নোটে শাক খাওয়ানো যেতে পারে কারণ নোটে শাক খেলে কোন অপকার হবে না গরমকালে ও বর্ষাকালে প্রতিদিন নিয়ম করে ভাতের সঙ্গে নোটে ভাজা চচ্চড়ি ভাতে বা ঘন্ট খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় সব রকম বিষের ক্রিয়ানাশের পক্ষেই নোটে শাক হল সবচেয়ে সুলভ সস্তা সহজ অব্যর্থ ওষুধ নোটে শাক অনেক রোগেই সুলভ সস্তা ও সহজ ও ঘরোয়া ওষুধ রোগ সারাতে আমরা নোটে শাক কীভাবে ব্যবহার করব নোটে শাক বা কাটা নোটের মূল বা শিকড় পিষে জলে সেদ্ধ করে কাঠ তৈরি করে সেই কাঠের দু চামচ করে মধুর সঙ্গে বা ভাতের ফ্যান আট চা চামচ মিশিয়ে খেলে মেয়েদের সব রকমের প্রদর রোগ সারে আগুনে পোড়া ঘা বা ব্রণতে নোটে শাকের রস লাগালে বা ঘা বা ব্রণ সেরে যায় নোটে শাকের পুলটিস তৈরি করে ফোড়ার ওপরে বাঁধলে ফোড়া তাড়াতাড়ি পেকে ফেটে যায় ফোলার ওপর নোটে শাক বাটার প্রলেপ লাগালেও ফোলা কমে নোটে শাকের রস গরুর দুধে মিশিয়ে খেলে বিষ নেমে যায় এক চা চামচ নোটে শাকের শিকড়ের জন্য এক চা চামচ মধু মিশিয়ে দুবার করে খেলে শরীর থেকে ইঁদুরের বিষ নেমে যায় নোটে শাকের রসে চিনি মিশিয়ে খেলে বিছে কামড়ের বিষও নেমে যায় তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম নোটে শাকের উপকারিতা এটি যদি আপনাদের ভালো লাগে এটিকে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন